রহমানিরহিম, সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশনের এই এক্সাম্পলটা নিয়ে আমরা কথা বলেছিলাম গত পর্বে, এবং একই গাণিতিক সমস্যা নিয়ে আমরা এই পর্বেও আলোচনা করব। এবং গত পর্বে যেটি ছিল আমাদের ইলাবোরেটলি বেশ বড় আকারে কিংবা দুইটা পার্টে বিভক্ত ছিল সেটি, আজকে এই লেসনে আমরা যেটি করব সেটি হচ্ছে যে একটা অল্টারনেটিভ ওয়ে, অর্থাৎ একই সঙ্গে শুধুমাত্র সিম্পল ইন্টারেস্ট কত হবে, অর্থাৎ সুদের পরিমাণ কত হবে সেটি আমরা এই লেসনে জানব। সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু এ আই এন, যেখানে এ হচ্ছে আই ইজ ইকুয়াল টু 08 এবং এন হচ্ছে 5 ইয়ার্স। এ হচ্ছে আমাদের তথ্য। আমরা যদি এই তিনটা ইনফরমেশনকে যদি গুণ করে দেই, যে তথ্যকে আমরা পেয়েছি এই তিনটাকে যদি আমরা গুণ করে দিই, তাহলে মোটামুটি আমাদের ইন্টারেস্টটা বের হয়ে যাবে। অ্যামাউন্ট হচ্ছে 40,000 টাকা, যেটি আমরা ইনভেস্ট করব ইন্টু 08 ইন্টু 5। তো 40,000 টাকা গুণন 0.4, এটি যদি আমরা গুণ করি তাহলেই বেরিয়ে যাচ্ছে যে পরিমাণ হবে 16,000 টাকা। সাধারণ ক্যালকুলেটারের মাধ্যমে যদি তিনটা যোগ গুণ করে দেই, সেক্ষেত্রে আমাদের অ্যামাউন্টটা বের হয়ে যাবে এবং সরাসরি। এটি একটি শর্টকাট ওয়ে, এবং গত পর্বে যেটি আলোচনা করে, এই ছিল আজকের আয়োজন। সবাইকে ধন্যবাদ।